ভিউয়ার্স আসসালামুআলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করবো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। অ্যান্ড ইয়েস, আজকে ব্লগটা একটু ইন্টারেস্টিং, সো প্লিজ ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায়। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আর আজকে কিন্তু আমার এক্সাম আছে, বাট আজকের এক্সামটা হচ্ছে আমার B slot-এ। আর B slot-এ এক্সামটা স্টার্ট হয় 2টা থেকে, তো আমি ঘুম থেকে সকালবেলা উঠেছি একবার, তারপর আবার ঘুমিয়েছি, তারপর এখন আবার উঠেছি। তো এখন হচ্ছে মোটামুটি 1টার মতো বাজতেছে। আমি আগেও বলেছি আমার এক্সামটা মানে B slot-এর এক্সামটা 2টা থেকে স্টার্ট, সো আমার হাতে বেশি সময় নেই। তো এখানে হচ্ছে আমি দারোয়ান আঙ্কেলকে দিয়ে একটু নাস্তা নিয়ে নিয়েছি। নাস্তা বলতে আমার মানে অ্যাজ ইউজুয়াল সকালবেলা উঠে একটু সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, আর গরম গরম সিঙ্গারা পেঁয়াজ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার খুবই পছন্দের। বাট সিঙ্গারা ঠান্ডা হয়ে গেলে আমি আর খাই না আর কি। সো এই তো একটু সিঙ্গারা খেয়ে নিলাম, আর এখন হচ্ছে আমি একটা ফ্রুটস খেয়ে নেবো। আর আমি আমটা খুব শখ করে কিনেছিলাম, যেহেতু সিজনাল না এটা, তো যাই হোক আমটা বিশাল বড় ছিল, তো সেই জন্য আমি 2টা কিনেছি। তো এই আমটা মোটামুটি আমার হাতেই সমান ছিল, বাট আমটা অত বেশি মজা না, আর মাত্র একদিন রেখেছি আমি, এটা গতকাল রাতে কিনেছি। আর এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা, মানে এর পরের দিন দুপুরবেলা, এর মধ্যেই হচ্ছে একটা আমের ভিতরে এরকম হয়ে গেছে। আমার মনে হচ্ছিলো আমটাকে একটু ছিদ্র করে গ্লাসের মধ্যে নিলে জুস বের হয়ে যাবে, এত বেশি ল্যাতলেতে হয়ে গেছে। বাট কিনার সময় কিন্তু অনেক বেশি শক্ত ছিল, আমি দেখিয়ে কিনেছি, তো আমি জানতাম না এই আমটা এত বাজে। তো যাই হোক আমি হচ্ছে অর্ধেকটা খেয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অর্ধেকটা কাটা, আর বাকিটা আমি খেতে পারবো কি না আদৌ জানি না। সো ভাবছি দারোয়ান আঙ্কেলকে দিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি 1:30-এর মতো বাজতেছে, আমি কিন্তু এক্সাম দেওয়ার জন্য বসে গেছি আর সাথে গান শুনতেছি। তো স্যার হচ্ছে 1:45-এ এসে 1:45 থেকে 2টা পর্যন্ত আমাদেরকে এক্সাম নিয়ে ইনস্ট্রাকশন দিবে, তারপর হচ্ছে এক্সামটা স্টার্ট হয়ে যাবে। সো এই যে দেখতেই পাচ্ছেন মিড টার্ম এক্সামিনেশন, সো এটাতে ক্লিক করে নিলাম। তো যখন টাইম হয়ে যাবে তখন এখানে জাস্ট লেখা উঠবে স্টার্ট দ্য অ্যাটেম্পটস, তো আমি অ্যাটেম্পে ক্লিক করলেই হচ্ছে গিয়ে কোশ্চেন চলে আসবে, আদারওয়াইজ কিন্তু এখন আসবে না, আগে আগে কোশ্চেন আসবে না। সো এই তো এখন হচ্ছে ওয়েটের পালা, আমি হচ্ছে এক্সাম দেওয়ার আগে একদম অ্যান্সার টু দ্য কোশ্চেন নং পর্যন্ত লিখে রাখি, মানে যতটা আগিয়ে রাখা যায়, কারণ হচ্ছে গিয়ে এত কম সময় থাকে আর এত এত লেখা থাকে অনলাইনে, আসলেই অনেক প্যারা হয়ে যায়। আর কোশ্চেন যে কোথা থেকে করে মহাভারত মানে একসাথে করে ফেলে আর কি কোশ্চেন করার সময়, সো অনেক হার্ড হয়ে যায় আমার জন্য। সো যাই হোক আমি যেহেতু সকালবেলা রান্না করতে পারলাম না, খাওয়া দাওয়া কিছুই হয়নি, সো আমি এক্সামটা কমপ্লিট করে মোটামুটি 5টার দিকে কমপ্লিট হয়েছে আমার সব কিছু মিলিয়ে। তো এই তো এখন হচ্ছে আমি হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে এখন আসছি আমি রান্না করতে। তো আজকে কি আজকে খুবই বেসিক একটা জিনিস রান্না করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, তবে রান্নাটা করব একটু অন্য ওয়েতে। তো এখানে দেখতেই পারলেন আমি রান্না করার জন্য যা যা কিছু আছে সব কিছু আমি প্রিপেয়ার করে নিয়েছি, আর আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করব কারণ আমি খুবই ক্ষুধার্ত। তো এই তো রান্না করার জন্য আমি আগে যা যা কিছু আছে সব প্রিপারেশন করে রেখেছি। আমি একটা টমেটো, মোটামুটি ফুল একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি রসুনের সাথে, তারপর হচ্ছে কাঁচামরিচও পেস্ট করে নিয়েছি, তো আমি একটু গ্রেভি গ্রেভি করে রান্না করব। রান্নাটা খুবই বেসিক, তো ওইরকমভাবে কিছু শেয়ার করছি না, বাট আমি জাস্ট রান্নার ওয়েটা শেয়ার করছি, আপনারা এরকমভাবে রান্না করতে পারেন তাহলে অনেক বেশি মজা লাগবে খেতে। কারণ মাঝে মাঝে দেখা যায় যে নর্মাল রান্নাগুলো খেতে অনেক বিরক্ত লাগে, মানে অরুচি চলে আসে, কিন্তু একটু অন্য ওয়েতে রান্না করলে কিন্তু সেটা আবার অনেক মজা লাগে। হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে আর মোটামুটি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তবে এই দিকটা একটু বেশি অন্ধকার লাগতেছে। তার একমাত্র কারণ হচ্ছে একদমই আমার কিচেন থেকে মোটামুটি 1-2 feet দূরই হচ্ছে এই কনস্ট্রাকশনের কাজটা চলতেছে, যেটার আওয়াজে আমি সারাদিন লিটারেলি বিরক্ত থাকি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু বৃষ্টিতে হাতটা ভিজিয়ে নিচ্ছি, মজাই লাগতেছিল রান্না করতে করতে বৃষ্টি উপভোগ করছি, আর ওইদিকে হচ্ছে স্পিকারে জোরে গান লাগিয়ে রেখেছি। তো যেহেতু কালকে এক্সাম নিয়ে আমার আজকে খুবই চিল চিল লাগতেছে,
তো এখন রান্না বান্নাটা শেষ করে আমি খাওয়া দাওয়া করে নেব। আর খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আমার 7টা বেজে গিয়েছিল, স্বাভাবিক আমার 5টার দিকে এক্সাম শেষ হয়েছে, সব কিছু প্রিপারেশন করে রান্না করতে করতে অনেকটা টাইম লেগেছে, তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে গিয়ে যে টমেটো পিউরিটা আর হচ্ছে সব মশলা একসাথে বেশিক্ষণ আমি ভেজেছি, তারপর হচ্ছে এখন হালকা একটু পানি দিয়ে দিলাম। তো এটা এখন কষানো হোক, তারপর হচ্ছে গিয়ে আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এসব তরকারি যত বেশি কষানো হয় ততই কিন্তু মজা হয় আর গ্রেভিটা খুব ভালো হয়। আমার অ্যাকচুয়ালি ঝোল পাতলা হলে সেটা খেতে ইচ্ছে করে না, ঝোলটা একটু গাঢ় গাঢ় মশলাদার হলে সেটা ভাল লাগে। সো আজকে হচ্ছে গিয়ে আপির ঢাকা আসা নিয়ে আমি কিছু কথা বলবো, তো সেগুলো কিন্তু মিস করলে চলবে না, আর সেগুলো দেখতে হলে কিন্তু ব্লগটা স্কিপ করে দেখা যাবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন আমার কষানোটা কিন্তু অলমোস্ট ডান, এখন আমি হচ্ছে হালকা একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ইতিমধ্যে কিন্তু আমি ডিমগুলো ভেজে নিয়েছি, সো আমি হচ্ছে আজকে এই তরকারিটা ডিম দিয়ে রান্না করবো আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তরকারিটা একদম ঝোল দিয়ে দিয়েছি ফাইনালি, তো উপর দিয়ে আমি এখন একটু গরম মশলা ছিটিয়ে দিব আর ডিমটাও দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেক গ্রেভি গ্রেভি হয়েছে আজকের তরকারিটাতে, আমি একটু ঝোল কম রাখবো, মানে একটু মাখামাখা করে রান্না করব। তো সবসময় ঝোল দিয়ে খেতে দেখা যায় যে ভালো লাগে না, একটু মাখামাখা খেতেও ভালো লাগে। তো আমার তরকারিটা কিন্তু মোটামুটি 80% ডান, এখন হচ্ছে আমি উপর দিয়ে হালকা একটু ধনে পাতা আর হচ্ছে গরম মশলা ছিটিয়ে এটাকে একদম অল্প আছে ঢাকা দিয়ে রেখে দিব। আর এর মধ্যে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দেব, সো ভাতটা আর তরকারিটা একসাথেই হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর করে গ্রেভিটা রেডি হয়ে যাবে আর কি। আর এক পাশে হচ্ছে গিয়ে আমি একটু সালাদও কেটে নেব, কারণ সালাদ ছাড়া খাওয়াটা খুব টাফ আমার জন্য স্পেশালি। আর আমি টমেটোর যে শুধু টমেটো দিয়ে যে সালাডটা হয় সেটা আমার খুবই খুবই পছন্দ। তো দেখতেই পাচ্ছেন আমার ভাতটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর হচ্ছে গিয়ে মোটামুটি 5 মিনিটের মতো আমি রাখবো। আর এর মধ্যে আমি এখানে একটু মানে হালকা একটু টমেটো দিয়ে একটা সালাদের মতো করে নিয়েছি। তো ইয়া, আমার রান্নাবান্না এখন অলমোস্ট ডান। আর ততক্ষণে আমার এত বেশি খিদে লাগছিলো সেটা বলে প্রকাশ করা যাবে না। সো তো রান্নাটা শেষ হলেই আমি সব কিছু প্রিপেয়ার করে নেব, তারপর আমার খাওয়া দাওয়াটা শেষ করে নেব। আর আজকে যেহেতু আমি আমার দুপুরের লাঞ্চটাই করতেছি সন্ধ্যার দিকে, তো সেজন্য মনে হয় না যে রাতের বেলা আর কিছু খাওয়া হবে, রাতে খিদে লাগলে হয়তো অন্য কিছু খেয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার খাবারটা নিয়ে চলে আসছি, তো আমি এখন খাওয়াটা শেষ করে নেব। আর আপনারা কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমি ব্লগের শেষেই হচ্ছে আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করেছি, সো আপনাদের থেকে অনেক কিছু জানতে চেয়েছি, আপনাদের একটা মন্তব্য চেয়েছি, তো সব কিছু আশা করছি দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাবারটা দেখে আমার আর তরস ছিল না খাওয়ার জন্য, কারণ এই টাইপের বেসিক তরকারি আমার খুবই পছন্দ, আর তার মধ্যে যদি এরকম টমেটোর সালাদ থাকে তাহলে তো আরও বেশি মজা লাগে। সো আপনারা এরকমভাবে ট্রাই করলে অবশ্যই জানাবেন। হ্যালো ভিউয়ার্স, সো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর ব্লগে মোটামুটি অনেকখানি আপনারা দেখে ফেলেছেন। সো আজকে আমার এক্সামটা ছিল বেসিক্যালি দুপুর 2টা থেকে, সো 2টা থেকে টানা 4:30 পর্যন্ত, মানে সব মিলিয়ে 5টাই বলা চলে। সো টানা হচ্ছে গিয়ে এতক্ষণ লাগিয়ে আমি আমার এক্সামটা দিয়েছি। তো আজকে এক্সামটাতে আমার খুবই কষ্ট হয়েছে, সে কারণ হচ্ছে কি আজকের কোশ্চেনটা মানে এত ইলাবোরেট করে লিখতে হয়েছে, মানে অনেক বড় বড় করে লিখতে হয়েছে, আর অনেক বেশি বর্ণনামূলক কোশ্চেন টাইপ ছিল। সো অনেক লিখতে হয়েছে অনেক কম সময়ের মধ্যে, 2.5 ঘন্টা মনে হয়েছে যে কোন দিক দিয়ে যে চলে গেলো বুঝতেই পারলাম না, তার উপর জমা দেওয়ার ব্যাপারটা তো আছেই। তো সব কিছু মিলিয়ে একটু কষ্টই হয়েছে আজকে আমার। আজকে মোটামুটি আমার এই হাতটা অলরেডি অনেক বেশি পেইন হচ্ছে এখনই, মানে আমি যে ফোনটা ধরে রাখছি সেটাও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আর আমি হচ্ছে আমার একটা কমফোর্ট জোনে বসে পড়েছি, আমার অ্যাকচুয়ালি এই জায়গাটাতে বসে আপনাদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে। আর বেডে বসলে ভালো প্রপারলি লাইট পাওয়া যায় না, সো অন্ধকার অন্ধকার হয়ে যায়, ভিডিওটা অনেক ঘোলা হয়ে যায়। সো যাই হোক, এখন হচ্ছে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আর আজকের থাম্বনেল দেখে অনেকের মনে এতক্ষণ ধরে অনেক কোশ্চেন আছে, অলরেডি হয়ে গিয়েছে কোশ্চেন, আর অনেকেই হয়তো আমাকে বকা দিচ্ছেন যে এতক্ষণে চলে গেলো ব্লগের এখনও কেন বলছে না কথাটা। সো ব্লগের টপিক দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে কী টপিকে কথা বলবো। সো ইয়া, আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার আমার বাসায় কবে আসছে বা আসছে কি না সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সো তার আগে হচ্ছে গিয়ে আমি একটু কফি বানাবো, সো কফিটা বানিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো আমি এখানে কফি বানাতে চলে আসছি, আর আমি কীভাবে কফিটা বানাই সেটা তো আপনারা জানেনই। তো
আমি এখানে বেশি বিট করব না বা এত বেশি লাইটও করব না কফির ফোমটা। তো আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে বানিয়ে নেব। আর আজকে কফিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, সো আপনারা ট্রাই করতে পারেন এরকম ভাবে। আর কফি ছাড়া আমার একদমই হয় না, আমার মাথাটা লিটারালি হ্যাং হয়ে যায়। যদি আমি একটু আগেই খাবারটা খেয়েছি, তারপর এখন আমার কফি খেতে হবে। এমনও দেখা গেছে যে আমি রাতের বেলাও কফি খাই, তারপর আর ঘুমাতে পারি না। সো এই তো আমার কফিটা রেডি, এখন হচ্ছে আমি কফিটা আগে শেষ করব, তারপর হচ্ছে আরামসে বসে আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করব, আপনাদের সাথে অনেক কথা বলবো। আর দেখতেই পাচ্ছেন কফিটা অনেক বেশি ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। সো ইয়া, এখন হচ্ছে কফিটা এনজয় করি, তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। সো যাই হোক, আমার হচ্ছে কফি খাওয়া শেষ। অ্যাকচুয়ালি কফিটা না খেলে আমার মাথা পুরো হ্যাং হয়ে থাকে। আর আমি হচ্ছে গিয়ে 4:30 সব কিছু মিলিয়ে 5টায় বেজে গেছিলো এক্সাম শেষ করতে। তো তারপর হচ্ছে আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, ঘুমানোর ট্রাই করছি, বাট ঘুমাতে পারে নাই, যা হয় আর কি। আর আজকেও বের হওয়ার প্ল্যান ছিল, বাট আজকেও বের হতে পারে নাই। আজকে মেনলি শরীরটা খারাপ লাগতেছিলো, কারণ সকালবেলা তো অনেক ভোরে উঠে গেছি, তো সেই জন্য একটু স্টাডি করতে হয়েছে, প্রিপারেশান নিতে হয়েছে, তো সেই জন্য আর ঘুমানো হয় নাই। তো ভাবলাম আজকে না বের হয়ে, কালকে তো এক্সাম নেই, কালকে সম্পূর্ণ চিল, সো কালকে বের হবো আর কি। তো দেখা যাক কালকে কোথায় ঘুরতে যাওয়া হয়। তো আমার মেনলি শপিংয়ে যাওয়ার প্ল্যান আছে, তো যদি শপিংয়ে যাই তাহলে অবভিয়াসলি আপনাদের সাথে শপিং ব্লগটা শেয়ার করা হবে। আর এখন আমি মেন কথা বলবো। তো আজকে হচ্ছে মেনলি আপনাদের কাছ থেকে আমি একটা পরামর্শ চাইবো, মানে সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করবে যে আমি নেক্সট কী টাইপ ভিডিও দিব। তো আপনি যখন আমার বাসায় এসেছিল তখন আপনি বিয়ের 1 week সামথিং আগে আসছিল, মানে বিয়ের শপিং করার জন্য। সো তখন কিন্তু আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছিল, অ্যান্ড সেটা নিয়ে আমি ডিটেইলে ভিডিও করেছি, কেন প্রবলেম হয়েছিল, কী প্রবলেম হয়েছিল। সো ওইরকম প্রবলেম কিন্তু সবার চ্যানেলেরই হতে পারে, ঠিক আছে? তো যেন সবার চ্যানেলে না হয়, তো সেই সতর্কবার্তা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, যেন আমি কষ্ট পেয়েছি বা আমি সাফার করেছি, বাট আপনারা যেন সাফার না করেন। তো সেই জন্য সেটা আপলোডও দিয়ে দিয়েছি। বাট তখনকার সময় আমি আপনি যখন আসছিল একদম রেগুলার, লাইক প্রতিদিন আমি ভিডিও করেছি, এবং সাথে সাথে প্রতিদিন রাতেরটা প্রতিদিন রাতে এডিট করে সব কিছু করে রেখেছিলাম। তো সেগুলো আর ওই টাইমে দেওয়া হয়নি। তো যখন আমার চ্যানেলটা আবার ঠিক হয়ে যায়, মনিটাইজেশন আবার অ্যাগেইন অন হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে আর ওই ভিডিওগুলো দেওয়া হয়নি। তখন হচ্ছে আমি তাড়াহুড়া করে আবার ডালা থেকে, ডালা সাজানো থেকে শুরু করে সব কিছু, মানে বাসায় যাওয়ার পরবর্তী ভিডিওগুলো আপলোড করেছি। বাট আপনি যে ঢাকা আসছিলো এবং আমরা অনেক অনেক মজা করেছি, শপিং করেছি, সব কিছু কিন্তু আমার ব্লগ করা আছে, এবং পার্ট বাই পার্ট বেশ কয়েকটা ব্লগ আছে, 7-8, 9-10 মতো ব্লগ আছে, হয়তো গুনে দেখতে হবে। তো ওই ব্লগগুলো এখন আপলোড করা হয় নাই। তো রিসেন্টলি আপনি আসবে কি না সেটা আমি জানি না, তবে আপনিকে আমি বলেছি যে আসো আমার বাসায় আসলে হয়তো কয়েকটা দিন তো না, মানে আসলে তো মিনিমাম সপ্তাহখানেক থাকতে হবে এখন, আর কেন থাকতে হবে সেটা তো আপনারা জেনেই গেছে। সো থাকলে হয়তো ভালো লাগবে তোমার। সো ইটস অল অ্যাবাউট আপির মোড, আপির মোড হলে আপনি আসবে, আর যদি শরীরটা ভালো থাকে তো সবাই আপির জন্য দোয়া করবেন। তো আমি খুব চাচ্ছি যে ওই ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো তখন কিন্তু আপিও ভিডিও করেছে, ঠিক আছে, বাট আপির ব্লগে কিন্তু সব কিছু ডিটেলে ছিল না। বাট আমি একদম ফার্স্ট টু লাস্ট, একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কীভাবে কী কী করেছি সব কিছু ডিটেলে শেয়ার করেছি। আর আপনি তখন একটু স্ট্রাগল করতেছিল শপিং নিয়ে, অনেক অনেক প্যারা ছিল, বিয়ের টেনশন ছিল, সো আপনির ব্লগগুলো তখন খুব ছোটো ছোটো হয়েছিল। তো ডিটেল ব্লগগুলো কিন্তু আমার কাছে আছে, সো আপনারা যদি ওই সময় ব্লগগুলো দেখতে চান তো আমাকে নিচে এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা, আপনি যে আসছিল আমার বাসায় ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড ইয়েস ভাইয়াও আসছিল। তো ভাইয়াও হচ্ছে কি ফার্স্ট টাইম আমার বাসায় এসেছিলো, অ্যান্ড আমি রান্না করেছিলাম ওদের জন্য। তো সব কিছু মিলে খুব মজার কয়েকটা ব্লগ আছে, এবং আমরা ঘুরে ঘুরে প্রতিদিন জাস্ট শপিংয়ে গেছি এবং শপিং করছি, তো সব কিছু আছে। তো ডিটেলে আমি শেয়ার করেছি এবং এডিট করাও শেষ, জাস্ট এখন ভয়েস দিব আর আপলোড দিব আর কি, এরকম। সো ইটস অল অ্যাবাউট ইউ গাইস, আপনারা যদি চান তাহলে আমি সেই ব্লগগুলো আপলোড করব, আর যদি না চান তাহলেও সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো আমি যদি এরকম একটা সিরিজ আকারে বের করি, তো সেটা হচ্ছে 1-9 দিনের মধ্যে শেষ হয়ে যাবে ওই ব্লগগুলো, তারপর আমি আবার আমার রেগুলার লাইফ নিয়ে ব্লগ স্টার্ট করবো আর কি, আবার এগেইন যেমনটা এরকম ব্লগ আর কি। তো এখন যেহেতু আমার এক্সাম চলছে, ব্লগ করা এডিট করা খুব প্যারা হয়ে যাচ্ছে, কারণ বুঝিনি যে এক্সামের মাঝখানে কী পরিমাণ যে প্যারা থাকে। তো সব কিছু মিলিয়ে আমাকে মোটামুটি অনেকটাই স্ট্রাগল করতে হচ্ছে। তো সেই জন্য দেখা গেছে যে এখন রেগুলার ব্লগ করতেও পারছি না, হয়তো আমি একদিন পর পর একটা ব্লগ আপলোড করছি। তো আমার কাছে যেহেতু ওই ব্লগগুলো মোটামুটি বেশ কয়েকটা বলতে অনেকটাই ব্লগ, অনেকগুলো ব্লগ জমে আছে,
সো কেননা আপনাদের সাথে শেয়ার করি, বিয়ে হয়ে গেছে মোটামুটি অনেকদিন হয়ে গেল, সো আগের জিনিসগুলো, আগের যে শপিং, আগে আমরা ঘুরেছি ফিরেছি মজা করেছি ভাইদের সাথে, যখন আসছিল আবার আসলে আবার মজা হবে, একদিন আবার অনেক অনেক ব্লগ হবে ইনশাল্লাহ। বাট আগের জিনিসগুলো হয়তো আপনারা মিস করছেন, সো হয়তো হঠাৎ করে আগের জিনিসগুলো দেখলে আপনাদের ভালোও লাগতে পারে, তো সেই জন্য আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে চান কি না। যদি আপনারা চান তাহলে আমি অবভিয়াসলি কালকে থেকে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ, মানে এই ব্লগটার পরে থেকে হচ্ছে কি টানা, মানে প্রতিদিন ওই ব্লগগুলো আসবে। তো ইয়া, আমাকে হচ্ছে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান যে আপনারা দেখতে চান কি না, তাহলে ইনশাল্লাহ আমি এই ব্লগটার পরে হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ সবগুলো ব্লগ আপলোড করে দিব, তাহলে আমারও আর খারাপ লাগবে না যে ব্লগগুলো আমি বানিয়ে রেখেছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সো আমি কালকে হচ্ছে গিয়ে ল্যাপটপটা খুলে অনেকগুলো ব্লগ দেখতেছিলাম, আমার এত মজা লাগতেছিলো, অ্যান্ড আগের মেমোরিজগুলো মনে পড়ছিলো যে এই দিন বাইরে গিয়েছিলাম, এই কাহিনিটা হয়েছিলো এরকম এরকম। সো হোপসো আপনাদের ভালো লাগবে এবং ব্লগগুলো আমার নিজেরই দেখতে গিয়ে অনেক মজা লাগছে, সো আপনারাও হয়তো এনজয় করতে পারবেন। সো এই জন্যই এটাই শেয়ার করার ছিল আজকে আপনাদের সাথে। আর কালকে হচ্ছে আমার এক্সাম নেই, সো কালকের দিনটা আমি সম্পূর্ণই ফ্রি থাকবো, আর কালকের দিনের যদি ব্লগটা করি সেটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করা হবে। সো আপনাদের কি বলে মন্তব্যের উপর ডিপেন্ড করে আমি হচ্ছে ওই ব্লগগুলো দিব যদি আপনারা চান। আমি ভেবেছিলাম একটা কমিউনিটিতে পোস্ট করব, তো ওখানে হয়তো কমিউনিটি পোস্ট অনেকেই দেখবে না অনেকেই দেখবে, তো সেজন্য ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু ভিডিও মোটামুটি অনেকেই দেখে সেজন্য। সো এই ছিল আমার আজকের ব্লগটা, আজকের ব্লগটা আমি আর বেশি লং করবো না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন প্লিজ, আমি যেন সুস্থ থাকতে পারি এবং আমার এক্সামগুলো যেন অনেক বেশি ভালো হয়, কারণ এই সেমিস্টারটায় আমি অনেক বেশি প্রথম থেকে অনেক বেশি সিরিয়াস আছি, তো মোটামুটি সব সব সেমিস্টারে আমি সিরিয়াস থাকার চেষ্টা করি, কারণ রেজাল্ট ভালো করতে হবে, অল অ্যাবাউট আমাকে রেজাল্টটা ভালো করতে হবে, সেইটা সবসময় মাথায় রাখতে হয় আমাকে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আর মাত্র কয়েকটা বছর বলতে এক বছর দুই তিন মাসের মতো আছে, যেন খুব ভালোভাবে আমি আর্কিটেকচারটা পাশ করে ভালো কিছু করতে পারি। সো ইয়া, আর আমার বাবা মার আশা পূরণ করতে পারি, আমার বাবা মার আমার উপর অনেক আশা ভরসা, সো সব কিছু যেন আমি মেনটেন করতে পারি, আমার এই জন্য আমার শরীরটা ভালো থাকা খুব ইম্পর্ট্যান্ট, তো সেই জন্য আপনাদের কাছে আমি প্রতিনিয়তই আমার জন্য দোয়া চাই, বেশি বেশি দোয়া চাই। ইভেন আমি আমার বার্থডেতেও আপনাদের কাছে গিফট চেয়েছিলাম দোয়া, যে আমার জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন। সো ইয়া, এই ছিল আমার আজকে ব্লগটা, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকে এখানেই শেষ করছি, নেক্সট ফিরে আসবো কোনো একটা ব্লগে, আর অবভিয়াসলি প্লিজ আমাকে জানাবেন যে আপনারা ওটা দেখতে চান কি না, তাহলে আমি কালকে থেকে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ আপলোড দেওয়া শুরু করব। আর আপনাদের মন্তব্যের উপর ডিপেন্ড করে আমি একটা পোস্ট করব কমিউনিটিতে, তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কবে থেকে ওই সিরিজটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।